নমস্কার, শুরু করছি অনুষ্ঠান বানি সার্ভেল এবং তার সাথে বানিজ রেকি অনুষ্ঠান। প্রথমেই জানাই সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শককে অসংখ্য অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে আজকে আপনারা কেউ উঠে যাবেন না, একটু প্রোগ্রামটা দেখবেন। আজকে একটা বিশেষ দিন, আপনারা জানেন যে ফলহারিণী কালী পুজো, আজকে চতুর্দশী এবং কালকে মহা অমাবস্যা এবং সোমবারও থাকছে নববর্ষা। এই এসে আমরা রেকির পাঠশালাতে কি কি জিনিস পেতে পারি বা কিভাবে নিজেদেরকে একটু সুরক্ষিত রাখতে পারি বা নিজেদের যে অসুবিধেগুলো রয়েছে সেগুলোকে কি করে রিকভার করতে পারি, কাজে আপনারা দয়া করে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি যেগুলো বলবো সেগুলো যদি একটু মানেন তাহলে দেখবেন যে আপনারা জীবনের পথে অনেকটা উন্নতি করতে পারবেন। দ্বিতীয়ত বলি যে আজকে আমরা একটু প্রোডাক্ট নিয়েও কথা বলবো, কারণ বানিজ ব্যানার্জি মানে অস্তিত্ব হচ্ছে বানিজ হার্বাল, তাকে পরিচিতি দিয়েছে বাণী রেকি, পরিচিতি দিয়েছে প্লাস হার্বাল ট্রিটমেন্ট সেন্টার বাণী ব্যানার্জিকে পরিচিতি দিয়েছে। কাজে কাউকে ছেড়ে কাউকে আমার কিন্তু চলবে না এবং প্রত্যেকেই অনস্বীকার্য, কাজে সেখানে তাদের কথা না বললে হয় না। প্রত্যেকে আমার কাছে সন্তানের মতো এবং একটু একটু করে তাদেরকে বড় করেছি এবং চেষ্টা করছি আর তাদেরকে আরেকটু পরিণত করার। তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু সবগুলো সেক্টরই আমাকে আমাকে কিন্তু খুব ভালোভাবে আপনারা গ্রহণ করেছেন, যার জন্য আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসি নতুন কিছু তথ্য বা নতুন কিছু যদি কিছু জানি আমি সেই যেটুকুনি জানার চেষ্টা করি সেটুকুনি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা ভালো থাকতে পারেন, ভালো কিছু উপহার আপনাদেরকে দিতে পারি। তা আজকে প্রথমেই বলি যে রেকির পাঠশালা, আমরা বানিজ রেকিতে রেকির পাঠশালাতে প্রতিদিন কিন্তু কিছু শিখছি, তা শেখার তো মানুষের শেষ নেই আর বয়সও নেই। তা সেখানে শিখতে গিয়ে আমি একটা জিনিস দেখছি যে এখনো মানুষের মধ্যে রেকি নিয়ে, রেকি জিনিসটা কি, সেটা দিয়ে কি হয়, রেকি জিনিসটা আবারও আমাকে পুনরুত্থাপন করতে হয় যে রেকি একটা প্রাকৃতিক চিকিৎসা, যেটা যুগ যুগ ধরে মনে ঋষিরা করে এসেছেন এবং আমরা মাঝখানে ভুলে গেছিলাম যে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মে এত সুন্দর যোগের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি আছে, যার মাধ্যমে বহুদিন ধরে কিন্তু মনি ঋষিরা তারা কিন্তু ওষুধ খেতেন না, তারা না খেয়ে থাকতে পারতেন, কি করে থাকতে পারতেন, তারা দিনের পথে না ঘুমিয়ে কি করে থাকতে পারতেন, না তারা শুধুমাত্র আমাদের শরীরে যে সাতটা চক্র আছে সেই চক্রগুলোকে ব্যালেন্স করতেন এবং চক্রগুলোর ধ্যান করতেন, সেই ধ্যানের মাধ্যমে বা চক্রগুলোকে অ্যাক্টিভেট করে রাখতেন, যার জন্য তাদের খিদে পেত না, তাদের ঘুম পেত না, তারা দিনের পর দিন তারা মগ্ন হয়ে থাকতেন, তাদের শরীরে ঠান্ডা বোধ হতো না, গরম অনুভব হতো না। এটা কিন্তু আজকের দিনে আমরাও করতে পারি, কিন্তু সেটা শিখতে হবে একটা ভালো গুরুর কাছ থেকে, সেটা শিখতে হবে এবং যে গুরুকে নির্বাচন করবেন সেই গুরু যেন নিজের প্র্যাকটিস করেন। নিজে যদি প্র্যাকটিস না করেন তার ভেতর থেকে যে পাওয়ারটা আপনাকে দেওয়া হবে সেই পাওয়ারটা কিন্তু কাজে লাগবে না। গুরু প্রচুর আছে কিন্তু গুরুকে নির্বাচন আপনাদেরকে করতে হবে এবং সেখান থেকে যে পাওয়ারটা পেলেন সেটা দিয়ে আপনি কতটা কাজ করতে পারছেন, আপনি ধরুন বাই প্রফেশন হিসেবে ওটাকে নেবেন বা লোকের উপকার করবেন, সেক্ষেত্রে আপনার পাওয়ারটা কিন্তু ততদিন হওয়া উচিত, গুরু যে পাওয়ারটা তার থেকে দেবে সেই পাওয়ার দিয়ে আপনি যাতে কাজ করতে পারেন এবং আপনি হিলিং পেয়ে উপকৃত হলে তবে তো আপনি অন্য কাউকে বলতে পারবেন যে না আমি এটা শেখাবো বা আমি শিখিয়ে মানুষের উপকার করব। আর সবচেয়ে বেশি বোঝা যায় রেকি সেকেন্ড ডিগ্রি করার পর ডিস্টেন্সে আপনি কাউকে উপকৃত করতে পারছেন কিনা, যখনই দেখবেন যে ডিস্টেন্সে আপনি উপকৃত করতে পারছেন না তাহলে আপনার কিন্তু দেখা গেল যে পাওয়ার কিন্তু কম আছে বা আপনার শরীরে সেই পাওয়ারটাকে আপনি উৎপন্ন করতে পারেননি। আপনাকে গুরু পাওয়ার দিয়ে দিল এবং একুশ দিন, যেটা আমরা বলা হয় যে রেকিতে আমরা একুশ দিন কেন বলা হয়, একুশ দিন বলা হয় এই জন্য যে সাতটা চক্রকে আমরা একুশ দিন যদি আমরা সারাদিনে দিনে তিনবার ওটাকে অ্যাক্টিভেট করতে পারি তাহলে কি হবে, আমাদের যে চক্র ব্যালেন্সিং যেটা বলা হয় চক্রগুলোকে অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাতে আপনি কিন্তু সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন, প্লাস আপনার যেটা হবে যে আপনি
আপনার একটা সুন্দর অনুভূতি তৈরি হবে, আধ্যাত্মিকতা জাগবে এবং আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে এবং আপনি আগাম আভাস পেয়ে যাবেন যে আপনি কি করতে চাইছেন বা আপনার সামনে কি ঘটতে চলেছে এবং পরিবারটাকে দেখবেন যে কিভাবে সুরক্ষিত রেখেছেন এবং বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না, যেটা কিনা আজকের দিনে ভীষণভাবে বেড়ে গেছে। শুধু আমি ভালো থাকবো, অন্য কাউকে ভালো থাকতে, একই পরিবারের মধ্যে আমি দেখছি যে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, সে গিয়ে একটা খারাপ কাজ করে চলে আসছে, তাতে দেখা যাচ্ছে যে আরেকজন কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু সামনে সে মিষ্টি কথা বলছে। কিন্তু আপনি যদি নিজে রেইকি শিখে থাকেন বা সুরক্ষা বলয় কি করে তৈরি করতে হয় নিজের বডিতে বা নিজের ফ্যামিলিকে কি করে সুরক্ষিত রাখতে হয় তার জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করা যায় রেইকি শিখলে পরে, বা আমার কাছে যারা আসে তাদেরকে আমরা শিখিয়ে দিই যেভাবে করতে হয়, এটা করলে পরে কি হয় আপনি সারাদিন ছেলে মেয়েকে যেখানে খুশি ছেড়ে দিন না কেন সে সুরক্ষিত অবস্থায় থাকবে এবং ঠিক সময়ে তারা বাড়ি ফিরবে এবং ভালো থাকবে, কুপথে যাবে না। কাজে রেখে সবসময় এগুলো কিন্তু শিখিয়ে থাকে বা রেখে প্রভাবে আপনার দেখবেন দিনের পর দিন এই উন্নতিগুলো আপনার ক্ষেত্রে হচ্ছে। তা সেটাই বলার জন্য আজকে যেটা আমি বলছিলাম, সাতটা চক্র অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে দিদি সাতটা চক্রের বীজ মন্ত্রগুলো আরেকবার বলবেন, তা সেই ক্ষেত্রে আমি আরেকবার আজকে বলে দেব সাতটা চক্র কি কি। আমাদের আমাদের স্পাইনাল কর্ডের নিচে রয়েছে যে চক্রটা সেটা হচ্ছে মূলাধার চক্র এবং সেইটা লাল রঙের এবং বীজ মন্ত্র হচ্ছে লম। আর তারপরে যেটা রয়েছে আমাদের কুচকির কাছ থেকে নাভির চার আঙুল নিচে যে জায়গাটা রয়েছে সেখানটা হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র এবং স্বাধিষ্ঠান চক্রের রং হচ্ছে ডিপ কমলা এবং বীজ মন্ত্র হচ্ছে বব। কেউ ফোনে এসে গেছেন একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শম্ভু মন্ডল বলছি, নিউ টাউন থেকে। হ্যাঁ বলো শম্ভু মন্ডল, বলো কি হয়েছে বলো। অ্যাকচুয়ালি দিদি আমার মানে আমি মানে যে অফিসে কাজ করি সেখানে প্রায় সময় আমাকে বসে কাজ করতে হয়, তো বসে মানে কম্পিউটারে কাজ করতে হয়, বসে বসে কাজ করতে হয়, তো আমার যে পিছে সিটটা আছে সেগুলো কোমর পর্যন্ত সবসময় ব্যথা হয়ে থাকে। একদম ভালো হতে পারে, তুমি টিভির কাছে যাও আমি বলি, হ্যাঁ সুইচ করে তোমাকে একটু বলে তুমি সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ শম্ভু মন্ডল যেটা বলছো সেটা খুব স্বাভাবিক কথা, কম্পিউটারে তোমরা সারাদিন বসে যখন কাজ করো পিঠে স্পাইনাল কর্ডে একটা ব্যথা হবে, একটা স্টিফনেস আসবে এবং তখন সেটা কি হয় নার্ভের ওপরে চাপ পড়ছে এবং সেই ক্ষেত্রে তুমি দুটো সুইচ ওয়ার্ড ইউজ করবে, রাতে শুতে যাবে যখন বা দিনের শেষে যখন সময় পাবে তুমি যেটা চ্যান্ট করবে 58 eyes blue 58 eyes blue, এটা যদি পারো 28 বার চ্যান্ট করবে এবং রাত্রি শুয়ে শুয়ে একদম স্ট্রেট বিছানায় শোবে, বালিশ নেবে না, বালিশ ছাড়া শুয়ে 5.0 HZ 5.0 HZ এইটা যদি চ্যান্ট করো 28 বার আমি কথা দিচ্ছি 2-3 দিনের মধ্যে দেখবে ব্যথাটা একদম কমে গেছে। এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে, এর পেছনেও কিন্তু লজিক আছে যে তোমার ব্যথাটা নিশ্চয়ই হচ্ছে কি কারণে তুমি তো নিজেই বুঝতে পারছো এবং এটাতে কি হয় নার্ভের ব্যথাটা কমবে প্লাস স্পাইনাল কর্ডে হাড়ের উপরে যে চাপটা পড়ছে তাতে ফ্লুইডটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে না চেপে যাচ্ছে, তা সেই জন্য সেখানে কি করতে হবে না 58 eyes blue সেটা করে দেখো নিশ্চয়ই ভালো উপকার পাবে এবং রেজাল্ট পাবে। তা আমি সেকেন্ড এতে যাই যে যেটা ছিলাম স্বাধিষ্ঠান চক্র বলে দিয়েছি, এরপরে আমরা নাভির উপরে যে চক্রটা রয়েছে সেটা হচ্ছে মণিপুর চক্র, মণিপুর চক্রের রং হচ্ছে হলুদ এবং বীজ মন্ত্র হচ্ছে রম এবং সেটা আবার বললাম নাভির চার আঙুল দু আঙুল ওপরে। তারপরে আমি চলে যাব হৃদয় চক্র বা অনাহত চক্র, যেটা রং হচ্ছে সবুজ এবং বীজ মন্ত্র হচ্ছে ইয়ম,
এবং তারপরে আমি চলে যাব সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র, যেটা থ্রোট চক্র বলা হয়। সেই থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্রকে আমরা আকাশে নীল রঙে দেখতে পাই এবং নীল রঙে কল্পনা করি, দেখতে পাই না কল্পনা করি, এবং তার বীজমন্ত্র হচ্ছে ওম। এবং তারপরে আমরা চলে যাব দুই ফুরুর মাঝখানে আমাদের রয়েছে আজ্ঞা চক্র, যেখান দিয়ে আমরা দিব্য দৃষ্টি দেখতে পাই, যাদের আমাদের ইন্টিউশন পাওয়ারটা আসে ওখান থেকে। এবং আমরা অনেক কিছু কিন্তু আমরা আমরা যখন মেডিটেশন করি করতে করতে একটা সময় কিন্তু আজ্ঞা চক্র খুলে যায় এবং তখন তুমি কিন্তু আগাম আভাস সমস্ত কিছু পেতে পারো এবং তোমার কাছে একটা সুন্দর ভিজুয়াল একটা চেহারা তোমার কাছে ফুটে উঠবে। বা তুমি একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ বা তুমি একটা মানুষের সম্বন্ধে ভাবছো, তোমার কাছে কিন্তু একটা ধারণা কিন্তু চলে আসবে এবং একটা চেহারার বর্ণনা কিন্তু আজ্ঞা চক্র যখন খুলে যায় তখন কিন্তু সেই বর্ণনাটা তোমার কাছে কিন্তু চলে আসে। সেটা রংটা কি না, ডার্ক ব্লু, এবং সেটা হচ্ছে তোমার বীজমন্ত্র হচ্ছে ওম, ও অনুসার ওম। আর সেটা তারপরে আমরা যাব হচ্ছে গুরুস্থানে বসে আছেন মাথার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সহস্রদ্বার চক্র, তার রং হচ্ছে বেগুনি। এবং সেখানে গুরুস্থানে কি হয় না, আমরা কোনো মন্ত্র জপ করতে পারি না, সেখানে একটাই মন্ত্র হচ্ছে, সেটা হচ্ছে গুরু মন্ত্র। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরু বৈনব, এইটাই আমরা বলতে পারি। এবং গুরুকে তুমি যে গুরুকে ভালোবাসো বা যে দেবতাকে ভালোবাসো তাকে মাথার মধ্যে মনে করো সতদল পদ্মের উপরে তিনি বসে আছেন এইভাবে কল্পনা করো, তাহলে দেখবে সাতটা চক্রকে তুমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছো। এবং এই প্রত্যেকটা বীজ মন্ত্র ধরে ধরে যদি 2 থেকে 3 মিনিট করে সেই জায়গায় সেই স্পটে একটু হাত দিয়ে রাখো, রেখে যদি চ্যান্টিং করো বা জপ করো, তাহলে তুমি দেখবে, রেখে শিখলে কি শিখলে না সেটা বড় কথা না, কিন্তু তুমি দেখবে যে তোমার একটা ভেতরে একটা পাওয়ারটা বাড়ছে। এবং এই যে চক্র বীজ মন্ত্রগুলো তুমি বলছো তাতেও কিন্তু আমাদের এই 7 রুট চক্র কিন্তু হিলিং হচ্ছে এবং অ্যাক্টিভেট হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তুমি রোগ ব্যাধি থেকে ভালো থাকছো, তোমার যত নেগেটিভ অরায় থাকবে সেগুলো সমস্ত বেরিয়ে যাবে এবং তুমি নিজেকে খুব ভালো রাখতে পারবে। ভালো মিন্স হচ্ছে যে আমি সুরক্ষিত, বা আমার মধ্যে কোনো কুভাবনা আসবে না, কুচিন্তা আসবে না, বা আমি অন্যকে হেল্প করতে পারবো ভালোভাবে, বা ভালো বুদ্ধি, ভালো পরামর্শ এগুলো দিয়ে আমি কিন্তু তাকে হেল্প করতে পারবো। তো এটাই হচ্ছে রেইকির মতাদর্শ এবং রেইকি এটাই তোমাদেরকে শেখায়। এবার রেইকির দেখো বিভিন্ন ধাপ আছে, রেইকি একটা ফার্স্ট ডিগ্রি শুধু শিখলেই হয় না, রেইকিতে আমাদের যেটা করা হয় আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং তারপরে ইন্টেনসিভ এবং তারপরে মাস্টার ডিগ্রিতে আমরা যাই। তা সেইগুলো 5টা ধাপ পেরোলে তুমি কিন্তু একটা মাস্টার ডিগ্রি পেলে এবং তখন তুমি কিন্তু অন্য কাউকে শেখাতে পারবে। হ্যালো 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 পায়েল, বলো কি হয়েছে? কালো স্পট পড়ে গেছে তাই তো? নিশ্চয়ই তোমাকে আমি বলে দিচ্ছি তুমি কি করলে ভালো থাকবে, ঠিক আছে? কাজ হচ্ছে না, তো নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট পাবে। তুমি টিভির কাছে যাও, আমি একটু বলি। হ্যাঁ, এরকম প্রচুর মানুষ আছেন যাদের যন্ত্রণা 1000 ওষুধ খেয়েও কমে না, তখন জানবেন যে আপনার শরীরে কোনো নেগেটিভিটি প্রবেশ করেছে অথবা আপনাকে অরার মধ্যে প্রচুর নেগেটিভ ভাইব্রেশন ঢুকে রয়েছে, যেটার জন্য আপনার এই যন্ত্রণা, কুড়েমি, অলসতা বা কোনো কাজে অনীহা এইগুলো দেখবেন আপনার মধ্যে চলে এসছে। বা আরেকটা জিনিসও দেখবেন যে আপনার কোনো কাজে উৎসাহ পাচ্ছেন না, এইগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে এবং
আপনার ঘরটা দেখবেন সবসময় অগোছালো হয়ে থাকবেন, এগুলো কতগুলো সিম্পটম। আপনার ঘর গোছাতে ভালো লাগবে না, জামা কাপড় এখানে সেখানে পড়ে থাকবে, বিছানার চাদর পাল্টাতে ইচ্ছে করবে না, অনেক কিছু দেখবেন ইচ্ছে করছে না, যেমন আছে চলছে চলুক, সবকিছুই যেন একটা মনে হচ্ছে নোংরা হয়ে রয়েছে, ডাস্টিং করতে ইচ্ছে করবে না, সবগুলো তখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কিন্তু নেগেটিভিটি গ্রাস করছে এবং কেউ প্রবেশও করিয়ে দিতে পারে, ইন্টেনশনালি আজকাল প্রবেশ করিয়ে দিচ্ছে এবং দিয়ে আপনাকে ক্ষতির দিকে এগিয়ে দিচ্ছে। তখন আপনি কি করবেন? সবার আগে আমি যেটা বলে থাকি যে বাড়ির দরজায়, অনেক আগেও বলেছি এখনো বলছি, যে নেগেটিভিটি যাতে প্রবেশ করতে না পারে আমরা একটা দিয়ে থাকি সাধারণত কপারের স্বস্তিক। এই স্বস্তিক কপারের মেন দরজার সামনে রাখলে যেটা কি হয়, বাড়িতে আমরা যে ঢুকি, ঢোকার সময় অনেক সময় আমরা জুতো পরে ভেতরে ঢোকার চেষ্টা করি, জুতোটা বাইরে খুলে রাখার চেষ্টা করবেন, বাইরের জুতো পরে ভেতরে ঢুকবেন না। বাইরে কোথায় আপনি ঘুরেছেন, কোথায় গেছেন আপনি জানেন না, সেখান দিয়ে কত মানুষ গেছে, সেই নেগেটিভ এগুলো নিয়ে আপনারা কিন্তু বাড়িতে চলে আসছেন। চেষ্টা করবেন জুতোটা বাইরে রাখতে, আর ওরকম কপালে একটা স্বস্তিক কিনে যদি আপনি বাড়িতে রাখেন, আপনি যখনই ঢুকছেন আপনি কিন্তু নেগেটিভটাকে ও অ্যাবসর্ব করে নিচ্ছেন, আপনি ভালো থাকবেন। দ্বিতীয়ত বলি আমি, যার কাছে নেই সে কি করবে, 53 গার্ড। বহু মানুষকে বলেছি, বহু মানুষ উপকৃত, আপনারাও করুন। আজকে যারা নিউ ভিউয়ার্স তারা কিন্তু অতি অবশ্যই করবেন। 53 গার্ড লিখে 0972 এইটা দরজার উপরে লিখে রাখুন। আজকের দিনে আরো কেন বললাম, কালকে কিন্তু অমাবস্যা রয়েছে, আজকে চতুর্দশী, আজকে আপনি জানবেন যা যুগ পড়েছে, কে কার জন্য কি ক্ষতি করবে কেউ কিন্তু জানে না, কাজে সেই জায়গা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আজকে আপনারা কিন্তু অতি অবশ্যই যদি পারেন বাড়ির দরজার সামনে 53 গার্ড 0972 লিখে রাখুন। আর যারা অসুস্থ ব্যক্তি বা বিভিন্ন ব্যথায় ভুগছেন তারা অতি অবশ্যই বাহাতে এরকম জায়গায় লিখবেন সেজ গার্ড 01। এটা আপনারা অতি অবশ্যই লিখবেন, দেখবেন তাতে অনেকটা ভালো থাকবেন এবং এই দুদিন আপনাদেরকে কোনো রকম ভাবে অসুবিধায় পড়তে হবে না, বা কোনো কারণে কারো জেলাসি হয়ে কেউ কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারবে না, কাজে এইটা অতি অবশ্যই করবেন। এবং আজকে আমি আরো কিছু বলবো, তা এই চক্রগুলো তো আমি বলে দিয়েছি, আর আগে দিন আমরা মূলাধার চক্র নিয়ে আমরা কথা বলছিলাম, আজকে আমি একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিই যে স্বাধিষ্ঠান চক্রতে আমরা কি কি গন্ডগোল দেখতে পারি। স্বাধিষ্ঠান চক্র আমার যে ব্যালেন্স নেই আমি কি করে বুঝবো, সেখানে বোঝার জন্য আমাদের রয়েছে সেখানে ইউটেরাসের যে কোনো প্রবলেম, পিরিয়ডিক প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম প্লাস কিডনি সংক্রান্ত প্রবলেম এবং সম্পর্কগুলো এলোমেলো হয়ে যায় সেই সবগুলো প্রবলেম। সম্পর্ক মানে বুঝতে পেরেছো, বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলেদের সঙ্গে সম্পর্ক, যে কোনো রিলেশনশিপগুলো সমস্ত কিন্তু গন্ডগোল হয়ে যায়, তা সেখানটায় আমরা কিন্তু ঠিক করতে পারি এবং সেখানে বিভিন্ন সুইচ ওয়ার্ড রয়েছে তার মাধ্যমে ঠিক করতে পারি এবং আমরা বীজ মন্ত্র বম করে জপ করেও কিন্তু আমরা ঠিক করতে পারি। এবং অরেঞ্জ কালারের ফল একটু খাবেন এবং অরেঞ্জ কালারের কোনো রুমাল কিছু নিজের কাছে রাখার চেষ্টা, যদি মনে করেন যে এই সব প্রবলেমগুলো আমার কাছে রয়েছে তাহলে কিন্তু একটা অরেঞ্জ রুমাল বা কাপড়ের টুকরো ছোট একটা রেখে নিজেদের পকেটে রেখে দিন, সবসময় ক্যারি করুন ওটা সঙ্গে, তাতে দেখবেন যে ভালো থাকবেন। তা আজকে যেটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে যে আজকে তো ফলহারিণী কালী পুজোর বিশেষ রাত, আপনারা যদি পারেন মায়ের কাছে একটা পদ্ম ফুল দেওয়ার চেষ্টা করবেন, আর আজকে তো মা তো ফল খান, তা সেখানে যদি মনে করেন যে আপনার 5 রকম ফল দিতে পারবেন বলে, এর সঙ্গে রেইকির কি সম্পর্ক, রেইকির সম্পর্ক নিশ্চয়ই আছে, মা এমনই একটা জিনিস, সেখানে মা তো ইউনিভার্স, কাজে ইউনিভার্সকে তো আমাদের সন্তুষ্ট রাখতেই হবে, ইউনিভার্সকে যদি আমরা সন্তুষ্ট রাখি তাহলে ইউনিভার্স আমাদের মন ভরে দিতে পারবেন, আমাদের যা কিছু অভাব আছে সবকিছু উনি ভরিয়ে দেবেন, কাজে সেখান থেকে আমরা এইটুকুনি মায়ের জন্য আমরা করতে পারি। যদি কেউ মনে করেন যে 5টা ফল দিতে পারছেন না, তাহলে আপনার প্রিয় একটা ফল মাকে দিন, সেটা 1 বছর খাবেন না, এবং সেটা একটা মনস্কামনা করুন কারো সন্তানের জন্য হোক, স্বামীর জন্য, যে আমার মন এইটা আমি দিলাম
তোমাকে, কেননা এটা আমি মনস্কামনা পূর্তির জন্য তোমার পায়ে রাখলাম, এবং এক বছর বাদে আপনি আবার এই ফলটা খাবেন, সেটা যেটা ইচ্ছে হয় আপনার দিন, দেখুন আপনি খুব ভালো থাকবেন। আরেকটা জিনিস বলবো, কালকে সেটা করবেন, সেটা হচ্ছে যে এইবারে যে অমাবস্যাটা এটার নাম বলছে সোমাপতি অমাবস্যা, সোমবারও আছে অমাবস্যা, তা এইটার মধ্যে আমাদের যেটা, আমি এর আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে রেখির সঙ্গে কিন্তু অমাবস্যা পূর্ণিমার একটা বিশেষ সম্পর্ক আছে। ফুল মুন বলেছিলাম সেই সময় কি করবেন এবং অমাবস্যার সময় কি করবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আদিকে আমি গড়িয়া থেকে বলছি। কে বলছেন? গড়িয়া থেকে বিজয় শাহ। হ্যাঁ বিজয় বলো, কি হয়েছে? বলছিলাম দিদি, অ্যাকচুয়ালি আমার না মুখে ইদানিং ব্রণ বেরোচ্ছে। আচ্ছা, ব্রণটা মানে বেরিয়ে যাওয়ার পর সেরকম কাটার পর যদি আমি চিপে দিই তো গর্ত হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শোনো আমি তোমাকে বলছি। হ্যাঁ, আজকে প্রোডাক্ট দেখতে দেখতে 27 বছর হয়ে গেছে, প্রোডাক্টের গুণগত মান নিয়ে আর কোনো কথা বলা যাবে না, এটা গভর্নমেন্ট অথরাইজড এবং জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট। সেই ক্ষেত্রে বিজয় যেমন বলেছে ব্রণ হয়েছে, ব্রণ হলে কি করবে না, ব্রণ হলে আমাদের প্যাক আছে, ফেস প্যাক আছে, তুমি ব্যবহার করতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্রণ শুকিয়ে যাওয়ার পরে যেটা গর্ত হয়ে গেছে সেই গর্তটাকে ফিল আপ করার জন্য আমাদের স্কিন টোনার রয়েছে, যেটা গাছগাছড়া দিয়ে তৈরি স্কিন টোনার, কোনো অ্যালকোহলিক টোনার নয়। যে টোনারটা দিনের পর দিন যদি মাখি, একটা ফাইল অন্তত শেষ করতে হবে, দেখবে সেই ওপেন পোর্স হয়ে যায়, সেই পোর্সগুলোর মুখগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে গেছে এবং নর্মাল স্কিন হয়ে যাবে। আমি নিজেকে দিয়ে প্রমাণ করেছি, বা বহু মানুষ ব্যবহার করছেন স্কিন টোনার ছাড়তে পারেন না, তা এইগুলো কিন্তু একদম প্রুভেন এবং বহুদিন আমি ব্যবহার করাচ্ছি মানুষকে। তোমরা যদি মনে হয় তোমরাও ব্যবহার করতে পারো, এটা কিন্তু খুব ভালো কাজ দেবে। আর একটা টোটকা বলে দিই তার সঙ্গে, টোনার যেমন দিচ্ছ আমাদের ফেস প্যাক আছে, আমাদের সেই ফেস প্যাকও ব্যবহার করতে পারো। তার সাথে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে দিশি টমেটো নেবে, নিয়ে পাল্পটাও বের করে নেবে, মিক্সিতে যদি একটু গ্রেট করে নাও খুব ভালো হয়, বীজটাকে ফেলে দেবে, ওই পাল্পটাও যদি তুমি লাগাতে পারো তাতেও কিন্তু ওপেন পোর্স অনেকটা কমে যায়, তা সেইগুলো কিন্তু করতে পারো, ভীষণ ভালো থাকবে। তার সঙ্গে একটা সুইচ কোড বলে ব্রণ কমে যাবে, 1-1-4 তুমি লিখে রাখতে পারো, ভীষণ ভালো কাজ পাবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সোনালি বল। দেখো এটা এমন একটা ইস্যু তুমি বলেছো, এটা নিয়ে তোমাকে ডিটেইলস তো আমি এখানে আলোচনা করতে পারবো না সোনালি, তুমি একটা কাজ করো, বিকেল বেলা আমাকে একটু ফোন করো, ঠিক আছে? বিকেলের দিকে আমাকে একটা ফোন করো, আমার হেল্পলাইন নাম্বারটা রাখো, রেখে ফোন করো, আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করবো। সেটা 9007348660, ওই নাম্বারে আমাকে ফোন করো। না না না, আমি নিশ্চয়ই উপকার করবো তোমাকে, তুমি করো, আমি তোমাকে ইন ডিটেলস বলে দেবো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা মানুষের, যে কোনো মানুষের ক্ষেত্রে অসুবিধে, তুমি বলো আমি বলে দেবো। হ্যাঁ ঠিক ঠিক, এরকম সমস্যা সোনালির মতো বহু মানুষের আছে এবং তারা কিন্তু আমাদের ভবানীপুর চেম্বারে তারা আসছেন বা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। আপনাদেরও যদি কোনো কারোর এরকম সমস্যা থাকে, রিলেশনশিপের কোনো সমস্যা থাকে, সেখানে কিন্তু সুন্দরভাবে তাতে বের করে আনা যায়। আমরা সুইচ বোর্ডের মাধ্যমে, রেকি হিলিংয়ের মাধ্যমে বা বৌদ্ধতন্ত্র লামা ফেরার মাধ্যমে কিন্তু একে ফিরিয়ে আনা যায়, যায় না বলে কিছু নেই। এবং এমনি তন্ত্র যেটা বলা হয় তাতে যত না তাড়াতাড়ি কাজ হবে, তোমাকে আমি এটাতে কিন্তু অনেক ফাস্ট তোমাকে কাজ করাতে পারবো এবং এটা খুব ফাস্ট তোমাকে রিকভারি দেয় এবং রেজাল্টটাও খুব ফাস্ট দিয়ে দেয়, কিন্তু খরচ কম।
কাজে যারা মনে করছো যে তোমাদের এরকম সমস্যা, তোমরা আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে এবং দেখবে যে কত তাড়াতাড়ি সমস্যার সমাধান পাওয়া যায়। মানে এটা একদিন দুদিনের মধ্যে তুমি চেঞ্জটা বুঝতে পারবে। অনেকে জিজ্ঞেস করে দিদি কতদিনের রেজাল্ট পাবো, আমি তুমি একদিন দুদিন তো চ্যান্ট করো, দিনে তিনবার করে দেখো না ইনস্ট্যান্টলি রেজাল্ট তুমি পাচ্ছ কিনা। সঙ্গে সঙ্গে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, কানেকশন, কেউ সবার কথা বলা বন্ধ, সুইচ বোর্ড, এমন সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডের মাধ্যমে কথা সে বলবে, ফোনে মিষ্টি করেও কথা বলবে। আমরা এইভাবে প্রচুর রিলেশনগুলোকে ঠিক করে দিয়েছি। কাজে তোমরা যারা কষ্ট পাচ্ছ আমার প্রোগ্রামটা যদি পারো, আমাদের বাণীশ্রীকে একটা ইউটিউব চ্যানেল, তাছাড়া সিসিটিভি থেকে ইউটিউব চ্যানেলে ডাউনলোড করা হচ্ছে, সবগুলো দেখে তোমরা যত পারো মানুষের কাছে শেয়ার করো। কারণ এই প্রবলেমগুলো এত শর্টে যে সমাধান করা যায় সেটা কিন্তু রেকির মাধ্যমে আমি দেখাচ্ছি বা চেষ্টা করা হচ্ছে। কাজে সেটার উদ্যোগটা তোমরাও একটু নাও, যাতে তুমি যেমন ভালো থাকবে তার সঙ্গে পাশাপাশি আরও কাউকে ভালো রাখার চেষ্টা করবে। যেটা আমি কথাতে ছিলাম যে এই অমাবস্যায় যেটা করতে পারো সেটা তো আজকে পুজোর দিনে এইটুকুনি করবে, এবং কালকে থেকে যে অমাবস্যা পড়বে, এবং আমি কালকে একটা আমাদের বৌদ্ধ তন্ত্র মতে আমি হোমে বসবো কালকে, তা সেখানে হোমে তো আমি সবার জন্য আহুতি দেওয়ার চেষ্টা করবো, এবং আমার পরিচিতর মধ্যে যারা রয়েছেন বা আমার কানে এসছে কারো সমস্যা তাদের প্রত্যেকের জন্য আমি চেষ্টা করব যে বৌদ্ধ তন্ত্র মতে তাদেরকে যাতে পরিষেবাটা আমরা দিতে পারি এবং ভালো রাখতে পারি। এবং আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে অমাবস্যায় তোমরা যদি কেউ মনে করো যে তোমরা বিভিন্ন কাজ করবে, তাহলে কিন্তু আমি বলবো কোনো ভালো সিদ্ধান্ত অমাবস্যার দিন নেবে না। ভাবছো যে ভালো সিদ্ধান্ত আজকে অমাবস্যা আজকে নিয়ে নিন না, যা কিছু মানে ডিসিশন নেবে, যা কিছু ভালো কাজ করতে যাবে সেটা পূর্ণিমার সময় করার চেষ্টা করবে, অমাবস্যাটা কেটে গেলে করার চেষ্টা করবে। কিন্তু এই অমাবস্যার দিন কেউ যদি মনে করে থাকো যে আমার একটা চাকরির জন্য আমি কাজ করাবো, ভালো কখনো করবে না। যদি কিছু খারাপ কিছু বাড়িতে থাকে, পিতৃদোষ থাকে বা বাড়িতে মনে হচ্ছে নেগেটিভ কিছু রয়েছে বা বাড়িতে মনে হচ্ছে খুব অসুস্থ ব্যক্তি রয়েছে, তার জন্য করো তাহলে কিন্তু ভালো হবে। কিন্তু তুমি কোনো ভালো কাজের জন্য কিন্তু এই অবস্থায় কাজটা করো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি বারাসাত থেকে টুম্পা বলছি। হ্যাঁ টুম্পা বলো, কি হয়েছে? বলছি আমার এই গালের দুই সাইডে আর বারাসাতটা একটু চামড়া গুলো ঝুলে ঝুলে গেছে। আচ্ছা রিঙ্কেল উঠে গেছে। আচ্ছা রিঙ্কেল হয়ে গেছে তাই তো? তাহলে চামড়াটাও ঝুলে গেছে আর গলার সেটা তো বটে, কিন্তু স্কিনটা লুজ হয়ে গেল কি করে? হ্যাঁ আমি এবার একটুখানি বলি যে যেটা নিয়ে বলছিলাম ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই অমাবস্যায় আবারও বলে দিচ্ছি কোনো ভালো কাজের জন্য হোম করাবে না। যদি কেউ রিলেশনশিপ খারাপ থাকে তার জন্য করাও, যদি অসুস্থ ব্যক্তি থাকে আবারও বলছি করাও, বা কোনো নেগেটিভিটি বাড়িতে রয়েছে সেটাকে ঠিক করানোর জন্য করাও, বা বাড়িতে শ্রাদ্ধ শান্তি ভালোভাবে হয়নি, দেখছো কোনো ডিস্টারবেন্স আসছে সেটার জন্য করাও, কিন্তু কোনো ভালো কাজের জন্য এই সময় কাজটা করিও না। পূর্ণিমার সময় যত পারো কাজটা করিও। এই সময়টা যেটা করবে কালকে থেকে যেটা করতে পারো, বাড়ির মধ্যে যদি কোনো ডিস্টারবেন্স মনে হয় যে বাড়ির ভেতরে ঢুকলে ভালো লাগে না, তাহলে এক বাটি জল নেবে, পেতলের বাটি একটা নেবে, নিয়ে জল নিয়ে তার মধ্যে কয়েকটা কালো তিল ফেলে দেবে, দিয়ে বাড়ির যে কোনো সাউথ ইস্ট কর্নারে রাখতে পারো, সাউথ ইস্ট কর্নারে যদি জলটা রেখে দেবে সারাদিন থাক, ওটা কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে না, পূর্বপুরুষেরা এসে সেই জল গ্রহণ করবে, এবং তোমার যদি কোনো রকম দোষ হয়ে থাকে সেই দোষটা কিন্তু খণ্ডন হয়ে যাবে, কালকে পরশু দুদিন সোমবার অতি রেখে দেবে জলটা, তারপরে সেটা গিয়ে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবে, বাড়ির কোনো গাছের গোড়াতে ঢেলে দিও, তাতেই হবে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কাঁচা দুধ এক চামচ নেবে, এবং নিয়ে সেটা যদি পারো একটু মধু একটু দেবে, তার মধ্যে দিয়ে সে
লিঙ্গের মাথায় যদি পারো সোমবার দিন সকালবেলা যদি পারো শিবলিঙ্গের মাথায় একটু দিও। যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে তোমার বা ডিস্টারবেন্স থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে, সেগুলো করো। আরেকটা জিনিস বলবো যে এই অমাবস্যায় যদি পারো যেখানে হোম হচ্ছে বা যেখানে পুজো হচ্ছে সেখানে যদি পারো চার গন্ডগোল রয়েছে তার নাম করে একটা নারকেল, জটা শুদ্ধ একটা নারকেল সেখানে মন্দিরে তুমি দিয়ে চলে আসবে এবং সেটা থেকে প্রসাদ কিন্তু নেবে না, সেই নারকেলটা দিয়ে চলে এসো। এইটুকুনি করো, তাতে কিন্তু দেখবে যে তোমাদের উপকার হবে এবং ভালো হবে। আবারও বলছি ইউনিভার্সকে সন্তুষ্ট রাখার জন্য আমরা এটা করব এবং ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড চাইবো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এই কথাটা বলবো, তাতে দেখবে তোমরা ভালো থাকবে। এবার আমি আসি যেটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের কথা না বললেই নয়, প্রোডাক্ট আমার একটা সন্তানের মতো। এবং টুম্পা যেটা বলছে স্কিনটা লুজ হয়েছে তার জন্য কিন্তু আমাদের অ্যান্টি রিঙ্কেল ক্রিম রয়েছে, অ্যান্টি রিঙ্কেল প্যাক রয়েছে। এবং টুম্পাকে যেটা করতে হবে, টুম্পার যে স্কিনটা লুজ হয়ে গেছে ওটার জন্য প্রপার ম্যাসেজ দরকার। ক্রিম মাখলেই হলো না, ক্রিম মাখার কয়েকটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটা যদি আমরা একটু অবলম্বন করি, আমি কিন্তু অনেক দেখিয়ে দিয়েছি বা যে নেবে সে যদি আমাকে একটু ভিডিও কলিং করে আমি তাকে দেখিয়ে দিতে পারি যে কিভাবে ক্রিমটা মাখাটা উচিত এবং তাতে ক্রিমটা অ্যাবসর্ব করবে তাড়াতাড়ি এবং আমাদের টিস্যুগুলোকে অনেক তাড়াতাড়ি আমরা কিন্তু টাইট করতে পারি। এবং টিস্যু টাইট করার জন্য আরেকটা ছোট্ট টোটকা বলে আমাদের প্রোডাক্ট তো রয়েছেই এবং তার সঙ্গে যেটা বলবো ডিমের সাদা অংশটা আর মধু মিক্স করে ভালো করে ফেটিয়ে যদি সপ্তাহে 3 দিন পারো তোমরা মুখের মধ্যে মাখবে, দেখবে তাতে কিন্তু অনেকটা স্কিন টাইটনিং হবে। অনেকেরই দেবে চোখের পাশে একটা দেবে ফাইন লাইন্স চলে আসে, হাসলে পরে কুচকে যাচ্ছে, চোখের তলার চামড়াটা লুজ হয়ে যাচ্ছে। তারা যদি পারো একটুখানি এগ হোয়াইট আর মধু যেটা আমি বললাম সেটা যদি চোখের পাশে একটু লাগিয়ে রাখবে কিন্তু সেই সময় হাসবে না বা কথা বলবে না। 3-4 মিনিট রাখো, রাখার পরে একটু ঈশদুষ্ণ গরম জলে তুলো ভিজিয়ে আস্তে করে মুছে নাও। এইভাবে যদি তুমি করতে পারো সপ্তাহে 2 দিন কি 3 দিন তাহলে তুমি দেখবে যে ফাইন লাইন্সগুলো কতটা কমে যাচ্ছে এবং খুব ভালো থাকতে পারবে এবং স্কিনের দেখবে অনেক প্রবলেমটা মিটে গেছে। এবং একটা সুইচ কোড আমাদের খুব সুন্দর আছে, যদি আমাদের স্কিন লুজ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, তার সুইচ কোড একটা 1-to-1 হচ্ছে স্কিন ভালো রাখার জন্য, আর রিঙ্কলস যদি আসে তাহলে আমাদের সুইচ কোড কি 1-to-1 1-to-1 আমরা হাতে লিখে রাখতে পারি এবং জলের মধ্যে আমরা চ্যান্টিং করে 28 বার চ্যান্টিং করে সেই জলটা খেতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর কাজ হবে। এবং আরেকটা সুইচ কোড না বললে নয়, সেটা হচ্ছে যাদের পিগমেন্টেশনের সমস্যা তারা কিন্তু 513 তোমরা কিন্তু চ্যান্টিং করতে পারো, তাতে কিন্তু পিগমেন্টেশনের সমস্যা থেকে অনেকটা রেহাই পাবে। এবং 513 শুধু পিগমেন্টেশন কমায় না, লিভার প্রবলেমটাকে অনেকটাই করে। তাছাড়া আমি লিভার প্রবলেম, পিগমেন্টেশন সাধারণত আসে আমাদের মেন্টাল ডিস্টারবেন্স থেকে, হরমোনাল ইমব্যালেন্স থেকে। হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা লিভার প্রবলেম বা মেন্টাল ক্ল্যারিটিটাকে ঠিক রাখার জন্য আমরা কি চ্যান্টিং করতে পারি, না আমরা ডিভাইন টুগেদার এটা যদি বলতে পারি আর ইউনিভার্সকে গ্র্যাটিচিউড জানাতে আমরা ভুলবো না। প্রতিদিন বাসে বিছানায় বসে যদি আমরা 4টি কথা বলতে পারি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমি 2 দিন আগে একটা কথা তোমাদেরকে বলেছিলাম, এটাও কিন্তু স্কিন ভালো রাখার জন্য খুব ভালো, কারণ স্কিন কিন্তু আমাদের শরীরের অংশ এবং স্কিন কথা বলে, কাজে সেই জায়গায় আমরা কিন্তু 2টো জিনিস মাথায় রাখতে হবে, ফরগেট এবং ফরগিভ। ফরগেট মানে পুরনো কথাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে, সামনে নতুনের দিকে এগো, ভালো থাকবে। ফরগিভ মাফ করে দাও, যত রাগ আর হিংসা তোমার মধ্যে থাকবে তাতে কিন্তু তোমার স্কিন আরো খারাপ হতে থাকবে, চুল খারাপ হতে থাকবে। আজকে তো এখানেই শেষ করতে হবে, যিনি কথা বলছি নিশ্চয়ই যিনি ফোন করছেন তিনি আমাকে পরে হেল্পলাইনে ফোন করে নেবেন, কিছু করার নেই, সময় সীমিত। আজকের মতো শেষ করি, আবার বুধবার 1টার মধ্যে এসে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।